স্বাগতম ছেলে মেয়ে, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকার শিক্ষক, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আমি আমার পরিচিতি বললাম। আজকে তোমাদের আমি যে বিষয়গুলো পড়াবো সেটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, চতুর্থ শ্রেণী, অধ্যায় 5, নবী রাসূলগণের পরিচয় জীবন আদর্শ। আজকের পাঠ পড়াবো আমি হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত লূত আলাইহিস সালাম। তোমরা নিশ্চয় সবাই ভালো আছো এবং আমি তোমাদের ধর্ম ক্লাস নিব তোমরা অবগত আছো। তো আমরা নবীদের জীবনী পড়ব। হযরত লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে 8 জাত হিদায়াতের জন্য পাঠিয়েছিলেন। 8 সম্প্রদায় এবং হুদ আলাইহিস সালামের বংশ তালিকা চতুর্থ পুরুষে শাম পর্যন্ত পৌঁছে মিলে যায়। তাই হুদ আলাইহিস সালাম তাদের বংশগত ভাই। আম্মান থেকে শুরু করে হাজরামাউত ও ইয়ামেন পর্যন্ত আদ জাতি বসতি ছিল, তারা সেখানে বসবাস করত। তারা যেমন ছিল শক্তিশালী তেমনি বিরাট আকার সুতরাংদের অধিকারী ছিল এবং অহংকারী অত্যাচারী ছিল। অহংকার কিন্তু মানুষের ক্ষতি করে, অত্যাচার এরা কিন্তু অনেক যারা করে তা টিকে থাকতে পারে না। অহংকার মানুষের ধ্বংসের মূল। অহংকার এমন এক জিনিস, যে ব্যক্তির মধ্যে যার আপনার অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। যারা বলে একটা আরবি কথা, একটা সরিষাকে 70 ভাগ করে 1 ভাগ এই পরিমাণকে বলা হয় যাররা। এই পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আজ জাতি আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা নানা রকম শিরক লিপ্ত ছিল। হযরত হুদ আলাইহিস সালাম তাদের শিরক ও মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন, জুলুম অত্যাচার ত্যাগ করে ন্যায় নীতি সুবিচার করতে বলেন। তারা অহংকার করে আল্লাহ রাসূলের আদেশ অমান্য করল। হযরত হুদ আলাইহিস সালাম তাদের আজগর ভয় দেখান, কিন্তু তারা ভয় পেল না, বিশ্বাস করল না। এই সময় আল্লাহ তাআলা ইচ্ছায় আল্লাহর পক্ষ থেকে প্রথমে অনাবৃষ্টি দুর্ভিক্ষ দেখা দিল। তোমরা মনের মানুষ যখন গোমরায় পথ চলে যায় অতিবৃষ্টি অতি খরা দুর্ভিক্ষ দেখা দেয়, এত তারা শুধরল না। পরে তাদের উপর লাগাতার 7 রাত 8 দিন ভীষণ ঘূর্ণিঝড় চলল। এতে তাদের ঘর বাড়ি দালান কোঠা গাছপালা লোকজন ধূলিসাৎ হয়ে গেল, গোটা এলাকা মরুভূমিতে পরিণত হলো। অহংকার পতনের কারণ হলো, কারণ এই যে অহংকার করল। হুদ আলাইহিস সালাম তাদেরকে যে তাদেরকে যে নিষেধ করলো অন্যায় করা থেকে, তাই তারা শুনল না, আল্লাহ হুকুম মানল না, তার জন্য তাদের উপর আজাব এসে গেল। হুদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আমরা এখন জানবো হযরত সালিহ সাল্লাম হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে সামুন নামে একটি জাতি বাস করত। এরা ছিলেন আলাইহিস সালামের পুত্র সামের বংশধর। এই জাতি আরবের উত্তর পশ্চিম এলাকায় বাস করত। এদের প্রধান শহর ছিল হিজর, বর্তমানে এটি মাদায়েনে সালি নামে পরিচিত। আমরা আগে জেনেছি এদের পূর্বে এখানে শক্তিশালী আদ জাতি বসবাস করত। তাদের হিদায়াতের জন্য তাদের কাছে হযরত হুদ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। আল্লাহর অবাধ্যতার জন্য তাদের ধ্বংস করে দেওয়া হয়েছিল। সামুদ জাতি আর জাতি রেখে দেওয়া ধন সম্পদ হস্তগত করল, মানে হাতে নিল। তারা অর্থে বৃত্তে শক্তিতে বুদ্ধিতে সমৃদ্ধ অধিকার হল। এই জাতীয় সম্পদ শক্তির অহংকারে
আল্লাহকে ভুলে গেল। মানুষ যখন ধন সম্পদ পায় আল্লাহকে অনেক সময় ভুলে যায়, কিন্তু আমাদের ধন সম্পদ কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। সম্পদের মালিককে আল্লাহ। যখন আমাদের সম্পদ থাকবে আমরা কখনোই আল্লাহকে ভুলে যাব না, আমরা দুঃখও ভুলব না সুখেও ভুলব না, সব সময় আমরা মহান রব্বুল আলামিনকে স্মরণ করব, আল্লাহর হুকুম মানব, আল্লাহর কাজ করব। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য তাদের এই বংশের এক লোক হযরত সালেহ সাল্লামকে তাদের কাছে পাঠালেন। তিনি সামুদ জাতিকে এক আল্লাহর উপর ইমান আনতে বললেন, তার ইবাদত করতে বললেন। তারা আল্লাহর নবীর কথা মানল না, তিনি তাদের আল্লাহর আজাবের সংবাদ দিলেন, তাতেও তারা ভয় পেল না। সালেহ সাল্লাম তার সঙ্গীদের নিয়ে হিজরত ত্যাগ করলেন। সামুদ জাতির উপর আল্লাহর আজাব এলো, ভীষণ শব্দ ও ভূমিকম্পে তারা ধ্বংস হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালামের পরিচিতি আমরা জানব। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন প্রসিদ্ধ নবী হযরত ইব্রাহিম সালামের দ্বিতীয় পুত্র। তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের ছোট ভাই। হযরত ইব্রাহিম সালামের আরেক সন্তান ছিল, তার নাম ইসমাইল। তার ছোট ভাই ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। তার মায়ের নাম হযরত সারা আলাইহিস সালাম। বিখ্যাত নবী ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন তার পুত্র। তার বংশে অনেক নবী রাসূল জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামের না ফরমান সম্প্রদায় ধ্বংস করার জন্য ফেরেশতাদের পাঠিয়েছিলেন। তারা পথে ইব্রাহিম সালামের মেহমান হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি আপ্যায়নের ব্যবস্থা করলেন, কিন্তু মেহমানদারের আহারের ব্যাপারে অনাগ্রহ দেখে বিস্মিত হলেন। তোমরা মেহমানকে সম্মান করবা? আল্লাহ রাসূল বলেছেন, যে মানুষ মেহমানকে সম্মান করে আল্লাহ তাকে দিনে সম্মান বাড়িয়ে দেন, যে মানুষ মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অপদস্থ করবেন। কাজে তোমরা মেহমানকে সবসময় সম্মান করবে। মেহমান বাসা আসলে তাদের আদর যত্ন করবে, তাদেরকে সাথে ভালো ব্যবহার করবে, তারা কষ্ট পায় এমন কাজ তোমরা করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেহমান পেতেন না সেদিন মসজিদে নামাজ পড়ে দাঁড়িয়ে থাকতেন, একজন লোককে ধরে নিয়ে এসে সে মেহমানের সঙ্গে খানা খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান ছাড়া কখনো খানা খেতেন না। কাজ তোমরা মেহমানকে সম্মান করবে, মেহমানকে সম্মান করলে তোমাদের কপাল খুলে যাবে, তোমাদের ইয়াজতে পরবর্তীতে ভালো হবে। দিন প্রচার ইন্তিকাল ঈসা আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের দিন প্রচার করতেন। তিনি বেশিরভাগ সময় ছিলেন শামের ফিলিস্তিনে। তিনি 40 বছর বয়সে বিয়ে করেন। 60 বছর বয়সে তার জমজ দুই সন্তান ঈসা ও ইয়াকুব আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি 186 বছর বয়সে ইন্তিকাল করেন। হযরত সালাম নবী ছিলেন, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাই, হারানের পুত্র। ছোটবেলা থেকে আলাইহিস সালাম এর পিতা হারান মারা যান, তাই ইব্রাহিম আলাইহিস সালাম ভাইয়ের ইয়াতিম ছেলেকে নিজের পুত্রের মতোই লালন পালন করেন এবং নিজের সঙ্গে রাখতেন। বৃদ্ধ বয়স পর্যন্ত ইব্রাহিম সালামের সন্তান ছিল না। তিনি লূত আলাইহিস সালামকে নিজের ওয়ারিশ মনে করতেন, আত্মীয় মনে করতেন। ইব্রাহিম সাল্লামের উপর প্রথম ইমান এনেছিলেন হযরত সারা আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম। তিনি ইব্রাহিম সাল্লামের সাথে হিজরত করেছিলেন। তোমাদের হিজরত এটা মৃত সাগর দেখতে পাচ্ছ। হযরত ইব্রাহিম সালাম যখন কিনানে ছিলেন তখন তিনি লূত আলাইহিস সালামের সত্য দিন প্রচারের জন্য পূর্ব জর্দানের সামুত ও আমুরায় পাঠিয়েছিলেন। আরব ফিলিস্তিন ও শামের মানচিত্র দৃষ্টিপাত করলে বর্তমান পূর্ব জর্দান ও ফিলিস্তিনের মধ্যে একটি বিখ্যাত ও বিশাল জলাশয় দেখা যায়, তাকে বলা হয় মৃত সাগর। এই যে আমরা মৃত সাগরের ছবি দেখলাম, এটা বর্ণনা আমি দিচ্ছি তোমার সঙ্গে। মৃত সাগর কেন বলা হয়? তাকে লুত সাগর বলা হয়। সামুদবাসীর পরিণতি
লূত আলাইহিস সালাম তাদের হেদায়েতের জন্য প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। তারা লূত আলাইহিস সালাম ও তার অনুসারীদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল। লূত আলাইহিস সালাম তাদের বোঝালেন এবং আল্লাহর আজাবের কথা শুনালেন, কিন্তু তারা ঠাট্টা বিদ্রোহ করতে লাগল। লূত আলাইহিস সালাম আল্লাহর আদেশে অনুসারীদের নিয়ে স্থান ত্যাগ করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আজাবের গজবের কথাগুলো আসছে এগুলো সত্য কথা, এগুলোকে বিশ্বাস করতে হবে। কিন্তু তার কাফির স্ত্রী রয়ে গেল, আল্লাহ তাআলা আজাব স্বরূপ বিকল শব্দ পাথর বৃষ্টি বর্ষণ করলেন এবং এলাকাটিকে উল্টে দিলেন। এতে মৃত সাগর সৃষ্টি হয়। সামুদবাসীর আজাবের নিদর্শন এখনো বিদ্যমান। তোমরা বাড়ি কাজ করবা, চলবে না, তোমরা বাড়ি কাজ করেন বা মৃত সাগরের বন্যা সম্পর্কে বর্ণনা দাও। তোমাদের সবাইকে ধন্যবাদ। এই কথাগুলো সবাইকে মেনে চলতে হবে, মেনে চলা বড় কথা। আমরা সামনে তোমরা এই পড়াশোনা করে আসবে, আমি তোমাদেরকে ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করবো, ধরবো তোমাদের কেমন চলা করবে জানা।